এই খবর দেখার পর কমডে বসার আগে বার ভাববেন এমনটা হতে পারে তা ভাবতেই পারেননি আথাপূর্ণ বানমাকচুয়ে তবে এমন ভয়ঙ্কর ঘটনার মধ্যেও যেভাবে তিনি না হারিয়ে লড়াই চালিয়েছেন তাতে বাহবা দিচ্ছে সকলে আপাতত হাসপাতালের চিকিৎসা চলছে বুনমাক রোজকার মতো সকালে বাথরুমে গিয়েছিলেন ব্যাংককের সাসে গসাও এর বাসিন্দা আত্মাপূর্ণ বনমাকচুয়ে কমোডে বসেন প্রাতকিত্বও সারছিলেন আচমকায় পুরুষাঙ্গে জোর কামড় যন্ত্রণায় বিকৃত হর মুখেই হাত বাড়িয়ে ধরে ফেলেন কামড় দেওয়া জিনিসটিকে সামনে টেনে আনতেই চক্ষু চরক গাছ হাতের মুঠের মধ্যে আস্ত একটা পাইথন আতঙ্কে চিৎকার করে স্ত্রীকেও ডাকেন দরজার সিটকিনি ভেঙে বাথরুমে ঢুকে স্ত্রী ও ভিমরি খাওয়ার জোগাড় কমর থেকে বাথরুম ফ্লোর চারদিকে শুধুই রক্ত এই পরিস্থিতিতে পাইথনের মুখে আঙ্গুল ঢুকিয়ে তার চোয়াল দুটো আলগা করেন আত্মাপণ্য পাইথনটির মুখে প্লাস্টিক জড়িয়ে দড়ি দিয়ে বাথরুমের দরজার সঙ্গে বেঁধে দেন স্ত্রী ততক্ষণে অ্যাম্বুলেন্সে খবর দিয়েছেন তাতে করেই আত্থুণ্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আপাতত তিনি ভালো আছেন তবে তার পুরুষাঙ্গটি ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় তা বাদ দিতে হয়েছে খবর পেয়ে আত্থাপুণ্যের বাড়িতে আসে ফায়ার ব্রিগেডের লোক কমট ভেঙে পাইথনটিকে উদ্ধার করা হয় পাইথনটি অক্ষত আছে বলে জানিয়েছে ব্যাংককের বন দপ্তর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কিন্তু কিভাবে কমোডে পাইপে এলো পাইথন অনুমান করা হচ্ছে রেন পাইপ দিয়ে কোনোভাবে স্যানিটেশন লাইনে ঢুকে পড়েছিল বাচ্চা পাইথনটি আর সেখান দিয়ে সে পৌঁছেছিল আত্মা বাড়ির বাথরুমের কমোডে আপাতত ভালো আছে আত্মা কমোডে বসার আগে ভালো করে চারপাশ দেখার পরামর্শ দিয়েছেন তিনি হাসপাতালের বেড থেকে ভিসাইন সাইন দেখানো আত্মাপুণ্যেকে কিন্তু সাহসিকতার জন্য বাহবা দিচ্ছেন সকলে For latest news, please subscribe my channel. Thank you everybody.